তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। 50% ভোট না পাওয়ায় ঝুলে আছে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ভাগ্য। ফলে দ্বিতীয় দফায় গড়াতে যাচ্ছে তুরস্কের নির্বাচন। গত 20 বছর ধরে ক্ষমতায় থাকা এরদোয়ান ফের প্রেসিডেন্ট হতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়। বিস্তারিত রফিকুল ইসলামের প্রতিবেদনে। এবারের জাতীয় নির্বাচনকে ঘিরে তুরস্ক জুড়ে উৎসবের আমেজ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে এখন পর্যন্ত 50% ভোট অর্জনে ব্যর্থ এরদোয়ান। প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগ্লু এই সংখ্যা স্পর্শ করতে পারেননি। আল জাজিরার প্রতিবেদনে দেখা গেছে 99.38% ভোট গণনায় এরদোয়ান পেয়েছেন 49.42% ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগ্লু পেয়েছেন 44.95% ভোট। তৃতীয় প্রার্থী সিনানোগান পেয়েছেন 5.20% ভোট। তুরস্কের প্রচলিত নিয়ম অনুযায়ী ভোটের ফল চূড়ান্ত হওয়ার পর কোনো প্রার্থী যদি 50% ভোট না পান তবে 2 সপ্তাহের মধ্যে আবার নির্বাচন হবে। জয় নিশ্চিতের জন্য 50% ভোট পেতেই হবে। আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে প্রাপ্ত বেসামরিক ফলাফলে এরদোয়ান এগিয়ে থাকায় রাজধানী আঙ্কারা, ইস্তাম্বুল সহ বিভিন্ন স্থানে মিছিল করতে দেখা যায় তার সমর্থকদের। অনেকে রং মেখে পথে উল্লাসে মাতেন। এরদোয়ানের সমর্থকরা বলেন, আমরা জানি এখনই উদযাপনের সঠিক সময় নয়, আশা করছি শিগগিরই আমরা বিজয় উদযাপন করব। এরদোয়ান আমাদের দেশের জন্য আদর্শ নেতা, আমরা তাকে ভালোবাসি। কিলিচদারোগ্লু দ্বিতীয় দফায় নির্বাচনেও বিজয়ী হবেন বলে আশাবাদী। সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে এরদোয়ানের দলের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ করেছেন তিনি। ফলাফলের প্রথম দিকে বেশ এগিয়েছিলেন এরদোয়ান, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ব্যবধান কমতে থাকে। জয়ের ব্যাপারে প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন বর্তমান প্রেসিডেন্ট। আঙ্কারায় দলের সদর দফতরে সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রথম দফা ভোটে নির্বাচন শেষ হবে কিনা আমরা এখনও জানি না, তবে দেশের মানুষের ইচ্ছায় দ্বিতীয় দফায় লড়তে প্রস্তুত আমি। এমন সময় নির্বাচন হলো যখন জীবনযাত্রায় ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মুদ্রার মান পড়ে যাওয়ায় অস্থিরতা দেশটিতে। এরদোয়ানের বিরুদ্ধেও কথা বলছেন বহু মানুষ, যার বাস্তবতা দেখা গেছে নির্বাচনের ফলাফলে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করছেন দেশটির 8.50 কোটি মানুষ। স্ট্র্যাটেজিক অ্যাডভাইজরির ব্যবস্থাপনা পরিচালক হাকান আকবাস বলেন, তুরস্কের ইতিহাসে আগামী 2 সপ্তাহ সম্ভবত হতে যাচ্ছে দীর্ঘতম। এখানে অনেক কিছুই ঘটতে পারে। ইস্তাম্বুল শেয়ার বাজার ওঠানামা করবে, মুদ্রার দাম কমবে বাড়বে, তবে দ্বিতীয় দফায় ভোটে এরদোয়ান সুবিধাজনক অবস্থায় থাকতে পারেন বলে মনে করেন তিনি। এদিকে এরদোয়ানের বিজয়ে মিত্রদেশের নেতারা উচ্ছ্বসিত হবে এটাই স্বাভাবিক, তেমনই তার ভরাডুবিতেও অস্বস্তিতে পড়তে হবে মিত্রদের। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।